নমস্কার দর্শক বন্ধু আপনার ওড়িয়া টেক সার্ভিসে স্বাগত জনাওছি তো ফাইনা আপনার এমএল ই টি চেয়ারম্যান এক গুড নিউজ আসাই যা কি সেগুলার কু নেই সো আজ ভিডিওরে আপন মানুষ ডিটেলস রে জনাই আপনার কেউ কেউ ক্য়ালিফিকেসন রে আপনার রেগুলার হয়ে পে যেপর কিএল বা ওইদৌট ওটি ইটি রেগুলার হবেন কি না সেসব বিষয় ডিটেলসে জনাইছি সো ভিডিওটি নিহতি শেষ পর্যন্ত দেখবে তো ভিডিঅ'টি ষ্টাৰ্ট কৰিব পূৰ্বৰ যদি মই চেনেল নেকি ভিজিট কৰি চেনেল টি নিতি সবসক্ৰাইব কৰিবে যা দ্বাৰা এইপৰি ন এজুকেশ ভিডিঅ' গুড়িক আপোনাৰ আম চেনেলপাৰিব চলিটি ষ্টাৰ্ট কৰিব তো দেখু ভিডিঅ'টি ষ্টাৰ্ট কৰিব পূৰ্ব আজি প্ৰকাশ পাই আপোনাৰ কেৰিয়াৰ আডভান্সমেণ্ট পলিচি বিষয়ে টিকে ডিছকচন কৰিব যা আপনার স্কুল অ্যান্ড মা এজুকেশন ডিপার্টমেন্ট তরফ প্রকাশ পাইছে। এর ল্যাটার নম্বর আপনার দেখিপার্থে ওয়ান সিক্স এইট সিক্স জিরো এবং ডেট রয়েছে আজর দিন দুই আট দুই হাজার বাইশে প্রকাশ পাইছি তো দেখত সবজেক্ট্রি ক্যারি আডভান্সমেন্ট পলিসি অফ এমএলি শিক্ষা সহায়ক এঙ্গেজ অন্ডর মল্টি এজুকেশন প্রোগ্রাম যা কি আপনারা দুই হাজার চৌদরে মলটি প্রোগ্রাম অনুসারে পাখা পাখি তিন হাজার প্লস এমিলি শিক্ষা সহায়ক ভাবে আপন মানে নিযুক্তি পাই এবং তাপরে আপনার ছ বর্ষ দুই হাজার উনিশে পূর্তি হয়ে যাই হলে বি আপনার রেগুলার হওয়ার পর কিছু চান তার মুখ্য কারণ লা আপনার আডভানসমেন্ট পলিসি নথিলা তো ফাইনা আপন মান গুড নিউজ রয়েছে আপনার এই পলিসিটা প্রকাশ পাইছে এই পলিসি যা বি আপনার ক্য়ালিফিকেসন মাগিছে এই অনুসারে আপনার রেগুলার হয়ে পে তো চলতু নেক্সট দেখা আপনার কণ কোণ কফিকেসন দরকার পড়ব তো দেখুন আপনার মানে জেনে এসএসে দেখবে যদি ছ বর্ষ পরে রেগুলার হোক সে কালিফিকেসন ডিএলইডি বা সিটি তা সহ আপনার ও এই এইসব লে সে রেগুলার হাউন্ট তো সেইপর এমএলএ টিচর মানুষ সেইটা লাগু হব যা কি এটার ডিটেলস রে রয়েছে তিন বর্ষ পরে আপনার মানে জেটি সি কটিন্যু এবং যাহ বিএল ইডি বা সিটি তা সহ ওটি ইটি পাস রয়েছে সেগুলার কথা এখানে ডিসকশন রয়েছে সে নিশ্চিত রেগুলার হওয়াপর যোগ্য রে তো দেখুন দুই নম্বর পয়েন্টে রয়েছে আপনার ওটি ইটি তো দেখুন ওটি ইটি যে পাস করছেন সে লেভেল ভি এর আপন মানে রেগুলার হয়ে পে যাকি তিৰিছ সাত দুই হাজাৰ বাইছে অলৰেডি তিনি হাজাৰ প্লছ পোষ্ট এপ্ৰুভ হৈ যায় যাক পূৰ্বৰ এপ্ৰুভ হৈ নাছিল সেইটাই টেম্পৰী পোষ্ট ওলা তো দেখোন এঠাইৰে আপোনাৰ কেও এগনেষ্ট ৰেগুলাৰ হেৰি সেইটাই আপোনাৰ লেভেল ভি এৰে আপোনাৰ ৰেগুলাৰ হৈপাৰিব দেখোন নেক্সট ৰউট অ' টি আই টি এঠাই আপোনাৰ এক লাইন টি ৰ দা এম ই শিক্ষা সহায়ক হু হাভ নো একাডেমিক কোৱালিফিকেশ্যন ট্ৰেইনিং এণ্ড অ টি টি পাছ ৱিল বি নট কডে ফৰ ৰেগুলাৰাইজেচন এণ্ড ৱিল কণ্টিনু ৱৰ্ক এজ ষ্টিল একুৱিজেচন অফ দা এবুইজাইড ক্লালিফিকেচন তো দেখন্তু যি মানে অ টি ইটি বা ডি এল ই কমপ্লিট কৰি নাহি সেই পূৰ্বপৰি যে আপোনাৰ জে টি চি ৰ আপোনাৰ কাৰ্যৰত ৰ যেবি অ কি এল ই কমপ্লিট কৰিব অনুসাৰে আপোনাৰ ৰেগুলাৰ হৈপাৰিব চ' যে ক্লিয়াৰ কৰি নাহে জলদি জলদি অ' টি ইটি ক্লিয়াৰ কৰি দিয়ন্তু যা দ্বাৰা আপোনাৰ ৰেগুলাৰ হৈ পাৰিব নহ'লে আপোনাৰ মা কেবি হৈ পাৰিব নাই যাকি এঠাৰে ক্লিয়াৰলি মেনচন ৰে জানিছে আপোনালোকৰ ৰেগুলাৰ হব নিহেতি আপোনাৰ প্লছ টু বা আপোনৰ প্লছ্ৰী সৈতে ডি এল ই বা চি টি তা সৈতে আপোনাৰ অ' টি ইটি পাছ নিহি দৰকাৰ চ' এইপৰি আপোনাৰ আজ ভিডিওরে যা কি আপনার আডভানসমেন্ট পলিসি বিষয় রয়েছে এবং আপনার রেগুলার বিষয়ের কিছু ভিডিওটি রয়েছে আশা করি আপনার নিশ্চিত পসন্থ যদি পসন্দে গোটি লাইক সেয়ার নিশ্চিত করবে তো আজ ভিডিও কতকরে সমাপ্ত করা ধন্যবাদ